কি জাহালাত মানে কি মূর্খতা মূর্খতা ইলিটারেসি ইলিটারেসি ইগনোর আর নেগলেসি নেগলেট অমনোযোগী অমূর্খতা গো মূর্খ বলা হয় যাকে এখানে মূর্খ বলতে কি বোঝানো হয়েছে বিবিএ এমবিএ বিএসসি ডক্টরেট শেষ করেছেন তাকে বোঝানো হয়েছে এখানে মূর্খ বলতে বোঝানো হয়েছে কোরআন হাদিসের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে না যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে না আর বলবে আমি মূর্খ এই মূর্খের জন্য জান্নাত না জাহান্নাম অবধারিত করা হয়েছে মূর্খ কখনো জাহান জান্নাতে যাবে না কি বলছে বুঝতে পারছেন কিনা মূর্খ কখনো কিসে যাবে না ক্লিয়ার এখন এই মূর্খ মানে কি এই মূর্খ মানে কোরআন হাদিসের তাওহীদের জ্ঞান শিরকের জ্ঞান বিদআতের জ্ঞান এক কথায় যেগুলো কম্পালসারি বেসিক ফান্ডামেন্টাল এগুলো আপনাকে জানতে হবে তাহলে আপনি কোথায় যাবেন আল্লাহ রাব্বুল আলামিন মূর্খ ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ মূর্খ ব্যক্তিদেরকে উদাহরণ দিয়েছেন চতুষ্পদ জন্তুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফ 180 নম্বর আয়াতে বলেছেন লাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম আমি বাল হুম আদাল এবার সরল অনুবাদ করি ওয়ালা আল্লাহ বলেছেন দুনিয়ার বেশিরভাগ মানুষ আর জিনকে আমি আল্লাহ জাহান্নামী বানিয়ে দিয়েছি বেশিরভাগ মানুষ আর জিন আল্লাহ কোথায় দেবেন তিনটি কারণ আল্লাহ উল্লেখ করেছেন কয়টি কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু তারা অন্তর দিয়ে তারা কল্পনা করতে পারে না এই অন্তর দিয়ে কল্পনা করার অর্থ হলো ইমানের কথা দেখতে পারে না হাদিসের কথা দেখতে পারে না শিরিক তাওহীদের প্রতি ঈমান আনতে পারে না তারা হলো তাগুদের পাঁচটা গোলাম তাগুদের পাঁচটা দালাল ঠিক ভাবে ঠিক জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পয়েন্ট বলেছেন ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়াবসিরুনা বিহা তাদেরকে কোরআন দিয়ে বয়ান করলাম আল্লাহর নবীর হাদিস দিয়ে বক্তব্য করলাম কোরআন দেখালাম হাদিস দেখালাম এরপরও দেখেও না দেখার ভান করে এইরকম মূর্খ বাংলাদেশে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা তাদেরকে দুইটা কর্ণ দিয়েছি কান দিয়েছি এখন তারা হেদায়েতের কথা শুনতে পায় না চোখ আছে দেখে না কান আছে শুনতে পায় না অন্তর আছে কল্পনা করতে পারে না আল্লাহ এরপর বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আল্লাহ আফায়েল তাফসীরের সিগা সব থেকে নিকৃষ্টতম সিগা মানে সিগা মানে হলো শব্দ সব থেকে নিকৃষ্টতম শব্দ এই লোকের বেলায় প্রয়োগ করেছেন আর আল্লাহর নবী বলেছেন দুনিয়া ধ্বংসের অন্যতম কারণ হলো ইন্না মিন ইয়াশাসরাতিস সাআ দুনিয়া ধ্বংসের অন্যতম কারণ হলো ইরফা আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন ইয়াসবুতাল জাহলু আর সমাজের ভেতরে মূর্খতা ব্যাপক হার বৃদ্ধি করবেন আমার বক্তব্য না মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম সহিহ বুখারী কিতাবুল ইলম 2024 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন ইবনে উমার বর্ণনা করেছেন কিয়ামতের পূর্বে মানুষের কি উঠে যাবে তো পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ হলো কি উঠে যাবে ইয়াসবুতাল জাহলু কি বৃদ্ধি পাবে মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খতা কোন পর্যায়ে পৌঁছেছে সেই লেভেলে পৌঁছেছে এখানে যদি প্রশ্ন করি এখান কয়জন মানুষ তার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছেন হাত তুলে দেখান একজন এবার বলি কয়জন মানুষ এই এলাকায় মুফতি বানিয়েছেন হাত তুলে দেখান এই এলাকায় দূরের কথা এই গ্রামেও কোনো লোক খুঁজে পাওয়া যাবে না আল্লাহর নবীকে সাহাবারা প্রশ্ন করলেন হে আল্লাহর নবী দাদ্দালের সঙ্গী হবে কারা
রাসূল বলেন ইখরুজুদ দাজ্জাল মিন খুরাসান মিন আসবাহান বুখারীর বর্ণনায় 6090 নাম্বার হাদিস দাজ্জাল বের হবে খুরাসান নামের একটি জায়গা থেকে ইহুদ নামের একটা গ্রাম থেকে আসবাহান নামের একটা গোত্র থেকে বিশ্বনবীকে এরপরে সাহাবারা প্রশ্ন করলেন দাজ্জালের সঙ্গী হবে কারা আল্লাহর নবী এক নাম্বার বলেন মিনাত তুর্ক তুর্কি সৈন্যরা দাজ্জালের সঙ্গী হবে কোন দেশের সৈন্যরা আল্লাহর নবী তারপরে বলেছেন আরাফ আরাফ বলা হয় গ্রামের মূর্খ ব্যক্তিদেরকে আরাফ বলা হয় এরা দাজ্জালের সঙ্গী হবে তিন নাম্বার হলো মিনান নিসাই মহিলারা দাজ্জালের সঙ্গী হবে ইন্না লিল্লাহ দাজ্জাল এমন ভয়ঙ্কর জিনিস আপনার এই গ্রামেও দাজ্জাল প্রবেশ করবে বলেছেন মুহাম্মদ পৃথিবীর চার আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকবে না যেইখানে দাজ্জাল প্রবেশ করবে না শুধু পৃথিবীর দুইটা জায়গা আল্লাহ দাজ্জাল থেকে মুক্ত রাখবেন একটা হলে মদিনা আরেকটার নাম কি কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন ইন্না উদিআ লিন্নাসিল লাযী বিবাক্কাতা মুবারাকা আমি কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য কাবাকে তোমাদের জন্য হিদায়াতের মারকাজ করেছি আমার মারকাজ কাবা আমার ঈমান কাবা আমার নিদর্শন কাবা আর যারা বক্তব্য দেয় কাবা হিন্দুদের টাকায় তৈরি হয়েছে এদের বক্তব্য 100% ভুল তারা জানেই না কোরআন হাদিস ক্লিয়ার না ক্লিয়ার মূর্খতা আছে জাহালাত আছে এলমে ল্যাকিংস আছে মুশরিক আর মূর্তি পূজারই এক জিনিস নয় মূর্তি পূজা যে মূর্তি পূজা করে সেও এক প্রকারের মুশরিক কাবাঘরের 17 বার নির্মাণ হয়েছে কয়বার 17 বার নির্মাণ হয়েছে প্রথম কাবাঘর কারা নির্মাণ করেছে এই তো মুরুক্ষের মুরুক্ষ জাতি জানে না প্রথম কাবাঘর নির্মাণ করেছেন আল্লাহর ফেরেশতারা জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম কাবাঘর নির্মাণ করেছেন কে ওই যে কালো একটা জায়গা দেখেন এই কালো ঘরের ভিতরে কি আছে হিন্দুরা বলে আমরা মূর্তির পূজা করি আর তোমরা কাবার পূজা করো আসলে কাবার ওই কালো ঘরে কাবার গিলাপ ধরে আমরা দোয়া এই জন্য করি এই কাবা বরাবর সাত আকাশের উপরে একটা মসজিদ আল্লাহ নির্মাণ করেছেন সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর এক কাতারে 70 জন ফেরেশতা দাঁড়িয়ে যায় যেই ফেরেশতা জীবনে একবার সালাত আদায় করেছে দ্বিতীয়বার সালাত পড়ার আর তৌফিক পায় না এইজন্য কাবাতে 24 ঘন্টা আল্লাহর বাইতুল মামুর থেকে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা আল্লাহ অবতীর্ণ করে দেন সুবহানাল্লাহ এইজন্য হাজিরা পাগল পারা হয়ে যায় যারা হজ করেছে তারা মজা বুঝে হজ করার মজা কত হাজিবের অন্তরটা হজের মধ্যে ঝুলানো থাকে এইজন্য হজের মধ্যে আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন কাবা আমাদের নিদর্শন ইন্না উদিআ লিন্নাসিল লাযী বিবাক্কাতা মুবারাকা আমি মক্কাকে তোমাদের জন্য নিদর্শন করেছি বাক্কা মক্কাকে কি করেছি ওয়ামান দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি এই শহরে প্রবেশ করল সে আল্লাহর নিরাপত্তের চাদরে বিস্তৃত রইল শুধু তাই না যদি তোমরা কাবা করকে রাজধানী না বানাও কাফিরদেরকে ঢুকতে যদি না দাও আকাঙ্ক্ষা আশঙ্কা যদি করো আমরা তো গরিব হয়ে যাব আল্লাহ তাআলা বলেছেন ভয় পাবার দরকার নেই আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইগনিকুমুল্লাহ আল্লাহ কাবা ঘর থেকে কাফিরদের সাথে বাণিজ্য উঠিয়ে নিলেও কাবা এবং মক্কা মদিনার মাটির নিচে লক্ষ কোটি টাকার তেলের খনি আছে না নাই কোটি কোটি টাকা কে ধনী বানিয়ে দিবেন কি ওয়াদা করেছেন এজন্য মক্কা মদিনায় এত রহমত আল্লাহ পক্ষ থেকে আসে এত রিস্ক আল্লাহ সেখানে দান করেছেন একজন মদিনাবাসী যেই পরিমাণ মেহমানদারি করে আপনার এলাকার এমপি মন্ত্রীরাও এক বছর করে ওর জীবনদেখিতেও এত মেহমানদারি করতে পারে না যে খবর নেন আপনি দেখেন মদিনাবাসীদের আচরণ
এইজন্য আল্লাহর নবী বলেছেন আমি মদিনাকে محبت করি ইন্না মদিনাতু খাইরুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুনা লিমদিনাতু তাবা মদিনাতু তাইয়্যিবা আল্লাহর নবী বলেছেন মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নগরী মদিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা লবণ যেমন পানিতে গলে যায় যে ব্যক্তি মদিনার বদনাম করবে ওই লোকটা জমিনে এই রকম গলে যাবে এইজন্য মদিনার ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন মদিনার তাওহীদকে আল্লাহ এই জমিনে উঁচু করে ধরেছেন এখন ভারতের তাওহীদ আর মানুষের মজা লাগে না এখন মানুষ মদিনার তাওহীদের দিকে ঝুঁকে পড়েছে ঠিক বলবেন কি ব্যাঠিক বলবেন এটা আপনার ব্যাপার আমার কথা শুধু সত্যটা পৌঁছে দেওয়া ঠিক না ব্যাঠিক তাহলে অজ্ঞতা রাখা যাবে না ঠিক না ধর্মীয় ক্ষেত্রে অজ্ঞতাটা মারাত্মক পাপ এই অজ্ঞতার সীমা রাখা কি একটা লোকও এই এলাকায় দেখাতে পারবেন না যে আমরা আমাদের ছেলেদেরকে আলেম বানিয়েছি কিন্তু স্কুলে পড়াচ্ছেন ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন বিবিএ করাচ্ছেন এমবিএ করাচ্ছেন এরকম বহু লোককে আমরা খুঁজে পাবো ঠিক না ব্যাঠিক কিন্তু এই সব পড়ালেখাটা তো আপনার জন্য ফরজে আইন নয় ফরজে কিফায়া হুজুর ফরজে আইন কি ফরজে কিফায়া কি ফরজে আইন হলো প্রত্যেকটা ব্যক্তির এই এলাকা প্রত্যেকটা নর এবং নারীর ওই যে হাদিস পড়ছে না তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর জন্য ইলম তলব করা ফরজ ইলম কি করা ফরজ তলব করা ফরজ মুসলিম জাতির ইসলামী শিক্ষা এটা বাধ্যতামূলক কম্পালসারি এডুকেশন করতে হবে আর ইসলাম শিক্ষা বলতে কি ইসলাম কয় হুজুর আমার মেয়ে তো অনেক কোরআন পড়তে পারে কি রকম ঝুলে ঝুলে সকাল সন্ধ্যায় রমজান মাসে 14 খতম বউ 13 খতম আর আমি নিজে নিজে খতম হয়ে যাই এইভাবে আমার ছেলে মেয়ে খুব কোরআন শিখতে পেরেছে এরকম একটি শিক্ষা ব্যবস্থা আপনাদের মধ্যে চালু আছে না নাই এই জন্য এখান থেকে উদগিরণ হতে হলে ইলমি শিক্ষার মান বাড়াতে হবে আমার হুজুরের মতন আলেম বানাতে হবে আর আলেম মানে হলো প্রয়োজনীয় জিনিস আপনার এলাকায় আলেমদের কদর বেশি না কম আলেমদের কদর কম এই জন্য আলেম উলামাও কম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুন্দর বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যেইখানে জ্ঞানের কদর করা হয় না সেইখানে গুণী কখনো জন্মায় না আপনাদের এখানে আলেমদের কদর বন্ধ হয়ে গেছে এই জন্য আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে ঠিক না বে ঠিক যেখানে আলেম তৈরি হয় সেইখানে আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ বলে আপনি মরেন আপনার এলাকার ঠোলাও মরে যায় ঠোলা মরলে পরে লোকেরা তাকে লানত দেয় কারণ সে জন্মের মতন ঘুষ খেয়েছে ঠিক না ব্যাঠিক কিন্তু একজন আলেম যখন মৃত্যুবরণ করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যখন একজন আলেম মৃত্যুবরণ করে তখন সমুদ্রের মাছ থেকে শুরু করে একটা জীব পর্যন্ত কীট পতঙ্গ পর্যন্ত এই ব্যক্তির জন্য আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু আল্লাহ তুমি এই আলেমকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি এই আলেম আলেমকে রহমত দান করে দাও আপনার রহমত কল্যাণের জন্য আলেমের জন্য গোটা দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহ নিজেই বলেছেন উলুল ইলমি দারাজাত আমি আল্লাহ আলেমদেরকে উচ্চ মর্যাদা দিয়েছি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিকিল উলামা আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে কারা 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 কে বলছেন আল্লাহ আল্লাহর কথা আলেমদের সব থেকে উচ্চ উতুল ইলমি দারাজাত সব থেকে উচ্চ মর্যাদা কে দিয়েছেন আপনার প্রত্যেক কদমে কদমে জান্নাত নাই কিন্তু একজন আলেম প্রত্যেক কদমে কদমে জান্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলেম কি জন্য হয় ইলম অর্জন করে আর ইলম অর্জন করলে কি হয় আমার বক্তব্য না মুসলিম শরীফের তিরমিজির কিতাবুল ইলম 44 নম্বর হাদিস মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় ইলম অর্জন করার জন্য প্রত্যেকটা কদমে কদমে একটা কদম সে ফেলল সে জান্নাতের রাস্তায় অগ্রসর হয়ে গেল আপনি যদি ইলম অর্জন করার জন্য একটা পাকে বাড়ায় দেন আল্লাহ তাআলা আপনার জান্নাতের রাস্তাকে সহজ করে দেন সুবহানাল্লাহ অত আলেম বানানোর কোনো খবর নেই কোরআন পড়তে পারে না মুসলিম দর্জন সাহাবার নাম জানে না
না এরকম অনেক মুসলমান আপনার গ্রামে আছে দর্জন সাহাবার নাম বলতে পারবে না দেশের আল্লাহর কসম করে বলছি এই লাইনে যদি জিজ্ঞাসা করি পাঁচ ছয় জন এমন পাওয়া যাবে দর্জন সাহাবার নাম জবান খুলে বলতে পারবে না অনেকেই বলতে পারবে না এগুলো প্রশ্ন করেন আপনি জান্নাত যাবেন এই কল্পনা করে বসে আছেন দুই প্রকার পন্থা 99% আর 1% 1% কোথায় যাবে বলেন আল্লাহর রাসূল দুইটা ভাগ করছেন এক দলে 99% আর এক দলে 1% জান্নাতি আর জাহান্নামী রাসূল ভাগ করে দিয়েছেন ডিভাইড করেছেন ক্লাসিফিকেশন করেছেন আকসাম তৈরি করেছেন একটা 99% আর একটা কত 1% 1% হলো জান্নাতি আর 99% কি জাহান্নামী আপনার আমল কি 1% এর মতো আছে ভুলভাল ওয়াজ আপনাদেরকে পড়ায় ভন্ড হুজুররা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ মূর্খ তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি লা ইলাহা ইল্লাল্লাহ গোটা কোরআনের ব্যাখ্যা করা যাবে এই কালেমা দিয়ে কুল লাউ কানাল বাহর কোরআনে আছে না মিদাদ আল কালিমাতি রব্বি লানাফিদ আল বাহর ক্বাবলা আন তানফাদ কালিমা যদি এই কলম দিয়ে আমার কালেমার ব্যাখ্যা লিখতে শুরু করো কোরআনের ব্যাখ্যা না এখানে কালেমা আমার কালেমার ব্যাখ্যা লিখতে শুরু করো লিখতে লিখতে গোটা সমুদ্রের পানি শেষ হয়ে যাবে গাছরূপী কলমগুলো শেষ হয়ে যাবে আমার কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেনা খালি বয়ান দায়া সালাতু মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের কি এই হাদিস তো সহি না জানেন না এই সানাদের মধ্যে মোহাম্মদ ইবনুল কারণ নামের একজন মাতরুক রাবি রয়েছেন ইমাম বুখারী তাকে মাতরুক বলেছেন আর বিল ইত্তেফাক সব মুহাদ্দিস একমত কোন সনদে যদি মাতরুক রাবি থাকে এই হাদিসটি দঈফু জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান লা আসলালাহু লাইসা বিল কাফি লাইসা বিযাকি এই হাদিস সহি না এই হাদিস বয়ান দেওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের কি ক্লিয়ার শুধু হাদিস পড়লেই হবে না হাদিসের সনদও জানতে হবে সেই বিষয়ে আমি আসছি না একটু পরে সেকেন্ড স্টেপে আসছি বাসটা শুনেন একটু মনোযোগ দিয়ে কোরআনের মাহফিলে বসে মোবাইল ফোন করাটা শুধু বেয়াদবি না চরম বেয়াদবি এটা আপনি মনে কিছু নেবেন না আপনি যখন এখানে বসবেন আপনার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করা বন্ধ করবেন আপনি গেমস খেলা বন্ধ করবেন ইউটিউবে গুতাগুতি বন্ধ করে আমার চেক করার দরকার নাই কোন হুজুর ওয়াজ করতেছে আমি কি ওয়াজ করতেছি এটাকে দেখেন তারপর বাড়িতে যেগুলো করবেন কেননা দুইটা সমস্যা আপনি ভালো কাজ করতেছে পাপ নিয়ে যাবেন এখানে কেননা আল্লাহ এই বাউন্ডারিটাকে ফেরেশতা দিয়ে ঘেরাও দিয়ে রেখেছেন হুজুর ফেরেশতা তো দেখি না তুমি যে স্ত্রীকে ভালোবাসো ভালোবাসো তো দেখো না তাই বলে ভালোবাসা নাই তুমি যে রাগ করো রাগ তো দেখো না তাই বলে রাগ নাই তুমি যে মজা পাও মজাও তো দেখো না তাই বলে মজা নাই তুমি যে ঠান্ডা দেখো ঠান্ডায় ফাটায় ফেলতেছে তোমারে ঠান্ডাও তো দেখো না তাই বলে ঠান্ডা নাই কোনো আকৃতি ছাড়াই তার গুণাগুণ বিদ্যমান আছে জিন দেখি না তাই বলে কি জিন নাই কোন জিনিস চোখে দেখার নাম ঈমান না অন্তরে বিশ্বাস করার নাম কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়িব আগে কার উপর ঈমান আনতে হবে ইলমে গায়েবের উপরে অদৃশ্য সত্তার উপরে যাকে না দেখে ঈমান আনতে হবে আল্লাহকে যদি আমি দেখতেই পেতাম তাহলে তো ঈমান বিল গায়েব হতো না রসুলকে আল্লাহ দেখা দিয়েছেন রসুল স্বপ্নের মাধ্যমে আল্লাহকে দেখছেন এটা রাসূলের মর্তবা বৃদ্ধি করার জন্য অন্য কোন কারণে আল্লাহ স্বপ্নও দেখা দেন নাই কিন্তু আমার রাসূলের সাথে আল্লাহ স্বপ্নে এটা ওই ওই ওয়াজে বলেছিলাম হাদিসটা আমি আসছিলাম যে একটা দেশে ওখানে আমি হাদিস উল্লেখ করেছি কাজে এই হাদিস আর আনবো না আমি আচ্ছা তাহলে অধঃপতনের প্রথম কারণটা হলো জাহালাত আর জাহালাত দূর করতে গেলে কি পড়তে হবে কি পড়তে হবে অনেকেই বলে জাহালাত দূর করতে গেলে কোরআন পড়তে হবে না জাহালাত দূর করতে গেলে সর্বপ্রথম তাওহীদ পড়ালেখা করতে হবে
তাওহিদ আবার কাকে বলে তাওহিদ উলুহিয়া কি তাওহিদ রুবুবিয়া কি আসমা ওয়া সিফাত কি তাওহিদের বয়ান দিবেন আর লোকরা উঠতে শুরু করবে কারণ এই জাতি নামাজ প্রতিষ্ঠিত আছে তাওহিদ প্রতিষ্ঠিত নাই এইজন্য তাওহিদের বয়ান বুঝে না এইজন্য দরজা দিয়ে পেছনের দিকে ভেগে যায় মসজিদের মধ্যে ঢুকলে এখনো কেরাতটা শুদ্ধ করে পড়তে পারে না আবার হয়ে গেছে আহলে হাদিসের ইমাম তাওহিদ বুঝেন আলোচনা নেই একটু আলোচনা করে দেই আমার পূর্বে দ্বিতীয় বক্তা আল আমিন বিন আব্দুস সালিক কোরআনের আয়াত পড়ছিল আর রহমানু আলাল আরশি স্তাওয়া আল্লাহ কোন জায়গায় আছেন সুম্মা স্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের উপরে আছেন আল্লাহ আরশের কই আছেন এখন একটা জটিল প্রশ্ন করি তারপর দ্বিতীয় পয়েন্টে যাব আল্লাহর আকার না নিরাকার আকার এই তো তাওহিদের মধ্যে গন্ডগোল লাগবে যে ব্যক্তি বলবে আল্লাহ নিরাকার সে যেমন কুফরি করবে সে যেমন ভণ্ড লালন ফকিরের মুরিদ কারণ ইসলামে আল্লাহ নিরাকার এই কথা বলা নাই আবার যারা বলবে আল্লাহ আকার তারও পথভ্রষ্ট গুমরা হয়ে যাবে হুজুর নতুন কথা শুনলাম এজন্যই তো বসছি এখানে আল্লাহর হাতের কথা আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহর হাত যেমন ওই রকম আল্লাহু মাউজুদুন লিকুল্লি মাকানিন কুদরাতান ওয়া ইলমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহু মাউজুদুন লিকুল্লি মাকানিন আল্লাহ যে সব জায়গায় আছেন এর ব্যাখ্যা হলো কুদরাতান ওয়া ইলমান আল্লাহর ইলম আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে ফিকুল আকবার 33 নম্বর পৃষ্ঠা আপনি যখন আকার দিলেন আপনার মধ্যে একটা কল্পনা চলে আসলো আরবিতে এটাকে বলে মুজাসসামিয়া অর্থাৎ দেহবাদী আকীদা আল্লাহর সুরত আছে সুরতের বাংলা সুরত সুরতের বাংলা আকার কোথাও করা নাই সুরতের বাংলা কি সুরত আমরা বলবো আল্লাহর সুরত আছে আল্লাহর কি আছে আকীদা না খুব শুদ্ধ আছিল আপনাদের হুজুর অমুক আহলে হাদিস আলেম বলছেন আহলে হাদিস আলেম বলুক আর আহলে হাদিস জালেম বলুক এর দ্বারা শরীয়তের হুজ্জত প্রতিষ্ঠিত হয় না শরীয়তের হুজ্জত প্রতিষ্ঠিত হবে তিন চারটি স্তর থেকে দলিল নিলে আল্লাহ রাসুল সাহাবি তাবেঈ তাবে তাবাঈ রসুলকে পেলাম না কোনো হাদিস সাহাবি সাহাবি পেলাম না কোনো হাদিস তাবেঈ তাবির কাছ থেকে কোনো সমাধান পেলাম না তখন কারা যেমন আমরা মহিষ দিয়ে কুরবানি দেই দেই না রসুল তো এটা বলেন নাই সাহাবারাও তো দেন নাই এর কথা আদেশ নাই তাহলে মহিষ দিয়ে কুরবানি দেওয়া সুন্নত হবে না বিদাত হবে জায়েজ হবে না না জায়েজ হবে কি জন্য জায়েজ রসুল তো করেন নাই আল্লাহ তো করেন নাই কারণ হাসান বসরি বলেছেন আল জামুসু বিমানজিলাতিল বাকারি গরুর পরিবর্তে মহিষ দিয়ে কুরবানি জায়েজ মুসান্নাফ আবি সাহেবা ষষ্ঠ খণ্ড 108 নাম্বার পৃষ্ঠা আমার কাছে যে নুসখা আছে নাম্বারহীন কেননা ওইখানে নাবির নিচে হাত বাঁধার হাদিস নাই এই জন্য পুরাতন নুসখাটা সংগ্রহ করেছি নুসখা বুঝেন না এরকম পাণ্ডুলিপিকে আরবিতে নুসখা বলা হয় 2015 সালের পরে বাংলা কিতাব পড়া ছেড়ে দিয়েছি বাংলা কিতাব মূর্খদের লেখা পড়া বাংলা কিতাব অজ্ঞতায় ভরপুর একটা আহলে হাদিস আলেমের বই নেই যেখানে আমি কলম ধরলে 200-300 করে ভুল না হবে আরবি আলেমদের বই পড়ি পাকিস্তানের আহলে হাদিস আলেমদের বই পড়ি যাদের বই অসাধারণ এলেম অসাধারণ তারা দিন প্রচারের জন্যই লিখেছে ব্যবসার জন্য নয় তাহলে আকিদা কি শুদ্ধ করলেন একটা আল্লাহ নিরাকার নন আবার আল্লাহর আকারও নাই আল্লাহর সুরত আছে কি আছে আল্লাহর কান আছে না নাই যেই ব্যক্তি বলবে আল্লাহর কান আছে সে ব্যক্তিও কুফরি করবে ইন্না আহাদাকুম ইদা কামা ইলা সালা ফা ইন্নাহু ইউনাজি রাব্বা আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়িয়ে গেল সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মোনাজাত করল আল্লাহ তাআলা শুনতে পান কিন্তু কানের কথা আল্লাহ উল্লেখ করেন নাই আল্লাহর হাতের কথা পায়ের কথা চোখের কথা এমনকি আল্লাহর আঙ্গুলের কথাও তিনি বলেছেন কানের কথা তিনি বলেন নাই এই জন্য কিয়াস করা হারাম
অনুমান করে এটাকে কান বলা হারাম এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তাওহীদের আমরা তাওহীদ বুঝি না এই জন্য আমাদের মধ্যে অনেক রকম সমস্যা আছে না নাই এই জন্য সাহাবীগণ আগে কোরআন পড়েন নাই সহিহ ইবনে হিব্বান সাহাবীদের ইজমা কিতাবুল ইজমার মধ্যে রয়েছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন আগে আমরা ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন সহিহ ইবনে হিব্বান সকল সাহাবীদের মত তাআল্লামনাল ঈমান আগে কি শিখছি ঈমান তারপর কি শিখেছি কোরআন ঈমান ঠিক নাই এজন্য আপনাদের তাওহীদকে বুঝতে হবে কি বুঝতে হবে তাওহীদ বুঝতে হবে ফেরাউনের আকীদা আপনার আকীদায় কোনো পার্থক্য নাই ফেরাউনকে বলা হলো মান খলাকাল জিবাল এ ফেরাউন পাহাড় কে তৈরি করেছে ফেরাউন বলল কালু আল্লাহ পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন মান খলাকাল সাজারা মান খলাকা আসমাউক মান নাজ্জালা আসমাউক কে আকাশ সৃষ্টি করেছেন কে বৃষ্টি দেন ফেরাউন বলল কালু আল্লাহ আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ পাহাড় থেকে তিনি ঝর্ণা দ্বারা প্রবাহিত করেন তাহলে ফেরাউন তুমি কি নিজেকে বলো তিনি বললেন আনা রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের মধ্যে রব কোন রব আনা মালিকুন মিসর আমি এই মিশরের রব মিশর আমার আইনে চলবে মিশরে আমার বিধানে চলবে আর আল্লাহ বলেন না 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 আমার বিধানে তোমার বিধানে চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আমি আল্লাহর বিধানে চলবে আল্লাহ লাকুল খালকু ওয়াল আমার আমি সৃষ্টি করেছি আর বিধানের একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই সুরে ইউসুফে আছে সুরে যুখরুফে আছে সুরে মুজাদালাতে আছে এই আয়াতগুলো ইন্না আল্লাহ আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন তাহলে আপনারা বুঝেন না তাওহীদ তাওহীদ বুঝতে হবে বিধানের মালিক কে সুতরাং জনগণ ক্ষমতার উৎস এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে সে জাহান্নামে যাবে তার লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হবে সে মুশরিক হবে একজন আকাবা হিন্দু আর তার সাথে কোনো পার্থক্য নাই ক্লিয়ার নন ক্লিয়ার আমাদের ক্লিয়ার বুঝতে হবে যে আকিদা আমাদের সঠিক রাখতে হবে আকিদা নিজের অন্তরের বিষয় আত অন্তরের বিষয় তাসদিক বিল জিনানি ঈমানকে যে অন্তর দিয়ে আনতে হবে এটা অন্তরের বিষয় আপনি বাহ্যিকভাবে কি বলেন এটার উপর আমার ঈমান আনতে হবে কিন্তু আকীদা অন্তরে কি রাখেন এটা মারাত্মক বিষয় আপনি মুখে বলতে পারলেন না শক্তির ভয়ে অন্য কোনো ভয়ে জুলম নির্যাতনের ভয়ে কিন্তু আকীদা লালন করেন আপনি ঠিক এই আকীদাটা পোষণ করার কারণে আবাফুল ঈমান এটা ঈমানের নিচ হলেও আপনি এর জন্য আল্লাহর কাছে ফালাহ পাবেন কারণ একজন লোককে যখন মাপ দেওয়া হবে ফেরেশতারা বলবে আল্লাহ তার তো কোনো ঈমান নাই এবার আল্লাহ নিজেই তাকে চেক করবেন আল্লাহ বললেন এত বিন্দু পরিমাণ দাররা পরিমাণ ঈমান আছে তোমরা দেখতে পাও নাই কিন্তু এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে বিশুদ্ধ করেছে এই তাওহীদের জন্য আমি আল্লাহ এই গোলামকে ক্ষমা করলাম ইন্নাল্লাহ ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ আমার বক্তব্য নয় মুসলিম শরীফের 104 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেবেন এবার আল্লাহ বলবেন হে গোলাম তোমাকে যদি 7টা দুনিয়া পরিমাণ একটা জান্নাত দেই তুমি কি খুশি এবার দাহাক আল্লাহ ওই গোলাম হেসে ফেলে বলবে আল্লাহ দুনিয়ায় মানুষ মানুষের সাথে ঠাট্টা করে কিন্তু আল্লাহ কি তার বান্দার সাথে কি মজা করে নাকি আল্লাহ বললেন না 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 তুমি যে কালেমাকে বিশুদ্ধ করে পড়েছো এই জন্য তোমার জন্য হাদিয়া হলো ইন্নাল্লাহ ইয়াখরুজুন নাস মিনান নার ইয়াদখুলুল জান্নাহ আমি আল্লাহ জাহান্নামের আযাবকে ক্ষমা করে দিয়ে তোমার বিশুদ্ধ কালেমার জন্য ঈমানের জন্য তাওহীদের জন্য মুক্তি করে আবার তোমাকে জান্নাতে দিয়ে দিলাম কি বুঝলেন ফেরেশতারও ঈমান খুঁজে পাবে না কে পাবেন কি ঠিক রাখলে তাওহীদ কে ঠিক রাখলে নওয়াকিজুল ঈমান ঈমান বিনষ্টকারী জিনিস না থাকলে এগুলো প্রচার প্রসার করতে হবে এগুলো সমাজের মধ্যে তালিম দিতে হবে বাড়াবাড়ি এবং সারাসারির মাঝামাঝি থাকতে হবে মানুষকে তাওহীদের ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে হবে কথা কি বুঝতে পারছেন কিনা বিদ্রোহ করতে না পারলেও বর্জন করা শেখাতে হবে কি করা শেখাতে হবে কমসে কম যেন বর্জন করতে পারে বর্জন যেন করতে পারে সে কাজটা করতে হবে তাহলে ইসলাম
প্রচলিত ইসলাম ধ্বংসের অন্যতম একটি কারণ হলো জাহালাত আর জাহালাত বলতে বোঝানো হয় কি তাওহীদ এবার দ্বিতীয় একটি কারণ হলো দ্বিতীয় একটি কারণ বলবো আপনারা কি আমার বক্তব্য শুনে বিরক্ত হচ্ছেন একটু বিরক্ত এইজন্য হচ্ছেন কারণ এই আলোচনাটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের একটু উচ্চ র‍্যাঙ্কের হাই অনেক কথা অনেকে বুঝে না বুঝতে পারছেন কি না এবার দ্বিতীয় একটি কারণ এইটা সবাই বুঝবেন বর্তমান সমাজের ইসলাম ধ্বংসের অন্যতম কারণ হলো হাদিসের নামে জালিয়াতি করে ধর্মের অপব্যাখ্যা তৈরি করা এটা মারাত্মক এটা কি সুন্নিরা যে কবর পূজা করে তার একটা দলিল আছে সুন্নিরা যে আশাদু আন্না বলে এই মুখের মধ্যে চুমা দেয় তার একটা দলিল আছে যেমন উদাহরণ দেই আপনারা বলেন তো আল্লাহর নবী কিসের তৈরি যারা বলে আল্লাহর নবী মাটির তৈরি তারাও বেদালিলিক কথা বলে যারা বলে আল্লাহর নবী নূরের তৈরি তারা মুশরিকের আকীদা লালন করে হুজুর আপনি এগুলো কি বলেন আবুলতাবুল কথা রসুল যে মাটির তৈরি আপনার 14 গোষ্ঠীর চ্যালেঞ্জ দিলাম একটা দলিল আমারে দিবেন একটা দলিল দিবেন আমাকে রসুল যে মাটির তৈরি ওই তো জানা না লেখাপড়া কম আল আমিন সালেক আগে কথা শেষ করার পর উত্তর করবেন তাহলে আপনি বুঝতে পারবেন কথার মাঝখানে যদি যদি বাসের সেকঞ্চি বড় হয়ে যান কিছুই বুঝবেন না ঠিক না ব্যাটিক আগে ফিনিশ করতে দেন তারপর কথা বলেন আগে নেন তারপর নেন রসুল কিসের তৈরি সর্বপ্রথম মাটির তৈরি বাবা আদম আদম নবীর পরে আল্লাহ কাউকে সরাসরি মাটি দিয়ে তৈরি করেন নাই আল্লাহর নবী মাটির নির্দেশ থেকে তৈরি সরাসরি মাটি দিয়ে তৈরি না তিনি মাটির তৈরি আদমের সন্তান আল্লাহর নবীর মধ্যে বীর্য ছিল রক্ত ছিল চর্বি ছিল জুলুদ ছিল গোস্ত ছিল আল্লাহর নবীর মধ্যে প্রস্রাব পায়খানা সবই ছিল ঠিক না ঠিক আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়াকা নুতফাতিন মিন বানি ইয়ুমনা আল্লাহর নবীকে যদি কেউ নূর বলে তাহলে এটা জায়েজ আর কেউ যদি বলে তিনি মাটির তৈরি আদমের সন্তান তাহলে এটা আমার আপনার জন্য জায়েজ এটা সুন্নিদের মুখ বন্ধ হয়ে যাবে কারণ আপনি যদি রসুলকে বলেন মাটির তৈরি তাহলে দলিল দেন হুজুর কোরআনে আছে আছে কুল ইন্নামা আনা বাচারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ আর আমরাও তো একই জিনিস থেকে তৈরি আমরাও সরাসরি মাটির তৈরি নয় আমার বাপ মাটির তৈরি আমার বাপ কে আমরা যেমন ভাবে তৈরি রসুল তেমন ভাবে তৈরি সরাসরি মাটি দিয়ে তিনিও তৈরি না সরাসরি মাটি দিয়ে আমরা কেউই তৈরি না আমার হুজুরও তৈরি না ঠিক না ঠিক সরাসরি আগুন দিয়ে সব জিন তৈরি না ইবলিশ আগুন দিয়ে তৈরি ওরা সকলে আগুনের উপাদান দিয়ে তৈরি আমার মধ্যে বীর্যের উপাদান আছে আমার মধ্যে মাটির উপাদান আছে রসুল বলেছেন আল ইনসানু জামায়েল খালক মানুষ একটা পৃথিবী এই পৃথিবীতে যা আছে একটা মানুষের মধ্যে তা আছে একটা ঝড়ের গতি 150 কিলোমিটার আপনার হাসির গতি 150 কিলোমিটার আপনার মধ্যে মরুভূমি আছে আপনার মধ্যে শুকনা আছে আপনার মধ্যে লোনা পানি আছে কানলে নাকের পানি চোখের পানি লবণাক্ত লাগে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল